ডাল মাখানি, এটা হচ্ছে রায়তা, বুন্দি রায়তা, বুন্দি রায়তা। ডাল লেকের একটা সুন্দর ব্যাপার হচ্ছে কি, এই এটা যখন মানে সন্ধ্যার দিকে যখন চলে আসে তখন আজকে আমাদের ট্রেকের প্রথম দিন। যদিও এই মুহূর্তে আমাদের থাকার কথা ছিল সোনমার্গ বেস ক্যাম্পে, তবে সময়ের জন্য তা হয়ে ওঠেনি। এখন আমরা চলে যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে, আর চলতি পথে যে দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম তা ছিল স্বর্গীয়। সো হিয়ার উই আর, আমরা ফাইনালি সোনমার্গে, সোনমার্গ যে বেস ক্যাম্প আমাদের, সেই বেস ক্যাম্পে এসে পৌঁছাছি। এখান থেকে আমাদের যাত্রা আজকেই শুরু হবে। নর্মালি হচ্ছে সোনমার্গে হচ্ছে বেস ক্যাম্পে একটা রাত স্টে করে, তারপরের দিন সকালবেলা থেকে ট্রেক শুরু করে। যেহেতু অলরেডি আমরা লেট, এই জন্য আজকেই আমরা ট্রেক শুরু করে দিব। এখান থেকে বেস ক্যাম্প থেকে আমরা একটু গুছায় গেছে, তারপর হচ্ছে আমাদের আজকে ট্রেক শুরু। ক্যাম্পে পৌঁছে আগে আমরা সেরে নিই আমাদের সকালের নাস্তা, যা আমাদের গাইডরা আগেই বানিয়ে রেখেছিল। আর মেনুতে ছিল স্যান্ডউইচ, মিক্সড ফ্রুট, চা, দুধ আর কর্নফ্লেক্স। খাওয়ার পর আমরা আমাদের ব্যাগগুলো অফলোড করে দিই আর আমাদের প্রয়োজনীয় ফর্মগুলো ফিল আপ করে নিই। তো কাল কাফির জো আপনার সাথে লোকাল গাইড হিসা নাম মুর্তজা ঠিক আছে, দূসরা গাইড আপনার সাথে নাম উবেদ ঠিক মুর্তজা উবেদ ভাই উবেদুল কাদের আপনার সাথে গাইড ওর সবনে আপনি লঞ্চ বক্স পিলায়া হ্যাঁচো ভি জো শুরু হয়ে যায় ট্রেকিং। আজকের গন্তব্য মিচনাই ক্যাম্প। প্রথম দিকেই খাড়া পাহাড় থাকায় উঠতে ভালো কষ্ট হতে থাকে, তাই পা ধীরে ধীরে ফেলতে থাকি। আর এদিকে কালো টি শার্ট পরায় প্রচণ্ড রোদের তাপে আরও বেশি গরম লাগতেছিল। এই মাঝে মাঝে একটু বাতাস আসে, ঠান্ডা বাতাস, এই ঠান্ডা বাতাসের কারণে শরীরে আরেকটু এনার্জি পাই, ওই এনার্জি পাওয়ার কারণে আবার একটু হাঁটতে পারি, 10 কদম বেশি না, এভাবে হাঁটতেছি। এই যে দেখতেছেন এই ভিউটা, আমরা ওই নিচ থেকে আসছি, ওই নিচ থেকে হেঁটে হেঁটে এ পর্যন্ত একটু কষ্ট করে আসছি। দৃশ্য দেখে ভাল লাগে কিন্তু হাঁটতে অনেক কষ্ট হয়। তো এখানে আমরা একটা গাছের নিচে
এই গাছের নিচে ছায়াতে আমরা বসছি। জানেন এই যে ছায়াতে বসছি না, এই ছায়াতে বসার পরেই মানে একটা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, যেটা অ্যাকচুয়ালি শরীরে অনেক এনার্জি দেয়। এই গাছের ছায়ার থেকে বের হব, এই গরমটা গায়ে লাগবে, আবার যাসা যাতা। তো এখানে একটু ভালো লাগতেছে, আমরা সবাই এখানে একটু বসছি। ট্র্যাকের মাঝে পানি দেখলেই দিলটা ঠান্ডা হয়ে যায়। আর আপনার কাছে যদি ভালো একটা ওয়াটারপ্রুফ থাকে, তাহলে এই বরফ গলা পানি আপনার বোতলে সারা দিনই ঠান্ডা অবস্থায় থাকবে। আচ্ছা তো ভাই, আমার ম্যাগি পয়েন্ট কিতনে দূর পে হ্যাঁ? আবি 4-5 কিলোমিটার হ্যাঁ। 4-5 কিলোমিটার পে হ্যাঁ। হ্যাঁ 3-4 তো হোঙ্গে। 3-4 তো হোঙ্গে। হ্যাঁ তো ম্যাগি পয়েন্ট যেখানে নুডলস টুডলস বানায়, তো ওইখানে যেতে আমাদের আরও 3-4 কিলোমিটার যেতে হবে। আমরা এতক্ষণে হয়তো 2-2.5 কিলোমিটার পার হয়েছি। আপ শাদিশুদা হোক ভাই? নেই নেই ভাই, শর্মা গে। আমরা এই 7 দিন মে এই 7 দিনে সবচেয়ে ডিফিকাল্ট দিন কোন সা হ্যায়? গড স্যার, গড স্যার, ইয়ে কোন সা দিন? ইয়ে থার্ড ডে আছে। কোন সা দিন? থার্ড ডে। থার্ড ডে, ওকে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা আজকে যেই ট্র্যাকটা করতেছি বা কালকে যেটা করব, এটা এতটা কিছুই না। তৃতীয় দিন হচ্ছে আমাদের ভালো কষ্ট হবে। আমরা চলে আসছি আমাদের প্রথম ম্যাগি পয়েন্টে। যতটুকু জানি যে এই ফুল ট্র্যাকে 2-3টা ম্যাগি পয়েন্ট পড়ে হয়তো, তো এই ম্যাগি পয়েন্টটা একটা স্বস্তির, কারণ এখানে আসলে খুব বেশি ক্ষুধা লাগলে কিছু খাওয়া যায়, একটু রেস্ট করা যায়। তো আমরা হচ্ছে আমাদের যে লাঞ্চ ব্রেকটা ছিল সেটা হচ্ছে আমরা ম্যাগি পয়েন্টেই করে নিচ্ছি। আমরা যেহেতু লেট করে আসছি, আসলে সময় হয়ে গেছে লাঞ্চের। তো এখানে হচ্ছে আমরা ম্যাগি অর্ডার করছিলাম, এখানে ম্যাগি নুডলস। তারপর হচ্ছে আমাদের লাঞ্চে যেটা ছিল, একটা ডিম ছিল, একটা কলা ছিল, তারপর হচ্ছিল একটা দেখাই। আচ্ছা তো আমাদের লাঞ্চ বক্সে যেটা ছিল সেটা হচ্ছে 2টা রুটি মেবি, আর এটা হচ্ছে ভেন্ডি ভাজি। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ আজকের, ম্যাগি নুডলস, একটা ডিম আছে, আর হচ্ছে পরোটার ভেন্ডি ভাজি। এদিকে আছে আমার ভাই শামীম ভাই, এই ফার্স্ট টাইম ট্র্যাকে আসছে, তাও কেজিএল ট্র্যাকে। এর ব্যাপারটা খুব অদ্ভুত, আমরা এক এক মানে ট্র্যাক করে আসি তারপরে আমাদের কষ্ট হয়, আর এই বেচারা এই প্রথম আসছে ট্র্যাকে, তাও কেজিএল ট্র্যাকে। আচ্ছা
আজকের ট্রেকের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি এখন, মানে একদম ফ্ল্যাট রোড, ট্রেলটা একদম ফ্ল্যাট, কোনো উঁচু নাই, উঁচু জায়গা নাই, আর মাঝে মাঝে নিচু, আর ম্যাক্সিমাম টাইম ফ্ল্যাট। তার মধ্যে হচ্ছে ঠান্ডা বাতাস, আর তার পাশাপাশি হচ্ছে এই নদীর যে মানে ওই যে আওয়াজ আছে না, নদীর আওয়াজটা কত সুন্দর, আমি তো মুখে বুঝাতে পারবো না এই শো শো যে আওয়াজটা, এই আওয়াজটা ট্রেইলে আরও বেশি আনন্দ দিচ্ছে। চলতে চলতে আমরা আর একটা ম্যাগি শপের সামনে চলে আসছি, হ্যাঁ ম্যাগি পয়েন্ট বলে, আর একটা ম্যাগি পয়েন্টের সামনে চলে আসছি। আমরা দূর থেকে ভাবতেছিলাম যে এটা আমাদের ক্যাম্প, এই আসা আসা তাড়াতাড়ি আসছে, এসে দেখি এটা ম্যাগি পয়েন্ট। ভালো বড় সড়ো ধোকা খাইছি। এখানে এখন ওয়েদার ওই যে শুরুতে খুব গরম ছিল, মানে একদম মানে যেই সমস্ত জামা পড়লে গরম কম লাগবে ওইভাবে ছিলাম, আর এখন একদম ঠান্ডায় জমে যাচ্ছি। আমি বলতে পারতেছি না এখানে ওয়েদার এখন কেমন, তবে এখানে ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল, কখন কি হয়ে যায় সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার পাল্টায়। এখন মানে আমার হাত বরফ হয়ে আছে। দা আপ ইয়াহ পর কিতনে সাল সে হাম হাম 2 সাল সে স্যার 2 সাল সে আপ রহতে কা হো রহতে হাম মে স্যার গোন্ড মে ইয়ে ইয়াহ সে কিতনে দূর হে ইয়াহ সে হোগা তকরিবন 60 কিলোমিটার হোগা 60 কিলোমিটার रात पर यही रहते हो ना? ये सीजन में रहते हैं सर, विंटर में यहाँ नहीं रह सकते। विंटर में यार कोई नहीं है सर। सामान सामान लाने के लिए कहाँ से लाते हैं आप? सोनमार्ग से। यहाँ सोनमार्ग सोनमार्ग से लाते हैं। मार्केट है ना यहाँ पे सोनमार्ग। हाँ हाँ हाँ। ये जो आपने देख लेना जो हमारा जेखन थे के ट्रैकिंग शुरू कर सी, ये ट्रैकिंग जेखन थे के शुरू कर सी, एक हन थे के इड़ा মাল সামানো সব নিয়ে আসে, এই যে আমরা যে খাচ্ছি ম্যাগি নুডলস বা চিপস যা আছে সব কিছু এরা ওই সোনমার্গ থেকে নিয়ে আসে। এই জন্য এই এক বাটি ম্যাগি স্যুপ ওই প্রথম ক্যাম্পে রাখছিল 100 টাকা 100 রুপি, এখানে হচ্ছে 70 রুপি। ওই প্রথম ক্যাম্পে এক কাপ কফি ছিল হচ্ছে 30 রুপি, এখানে হচ্ছে 70 রুপি। তো বুঝতে পারছেন এখানে দাম খুব বেশি, দাম হওয়ার কারণ আছে তারা অনেক দূর থেকে নিয়ে আসে, তাদের ক্যারিং একটা খরচ আছে, আর তারা অনেক কষ্ট করে নিয়ে আসে, তো সব মিলে একটু লেভেল হয়ে যায় আর কি, বুঝতে পারছেন। ক্যা নজারা হ্যায়, দেখতে খুবই ভাল লাগতেছে। মানে একটা জিনিস বুঝি বলে না যে দুনিয়ার মতো জঘন্য জায়গায় যদি এত সুন্দর করে আল্লাহ বানায়, তাহলে বুঝেন জান্নাতে আমাদের জন্য কী অপেক্ষা করতেছে, যেটা আমরা কোনো দিন ভাবিও নাই, আমাদের চিন্তা শক্তির মধ্যেই নাই যে জান্নাত কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ, অস্থির লাগতেছে এই ভিউটা, অস্থির। ফাইনালি আমরা ক্যাম্পে আসছি, আমাদের নিচনাই ক্যাম্প, এই জায়গাটার নাম হচ্ছে নিচনাই। এই নিচনাই ক্যাম্পে আজকে রাতটা আমরা থাকবো। আমি আপনাদেরকে ক্যাম্পের একটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে যে এইখানে রান্নাবান্না হবে, ঠিক আছে, এখানে তো স্টাফরা থাকবে, এই যে এখানে রান্নাবান্না হবে দেখছেন, এই যে টেন্টগুলো, এই টেন্টগুলোতে হচ্ছে আমরা থাকবো, বুঝতে পারছেন। খুবই
সুন্দর একটা ভিউ ধরেন, এই যে সব পাশাপাশি আছে। তো আমরা টেন্টে ঢুকে গেছি, এক টেন্টে দুজন করে, আগেই বললাম আপনাদেরকে একটা জিনিস দেখায় যে আমাদের টেন্ট থেকে মানে টেন্টের যেই দরজা ওটা থেকে আমাদের ভিউটা কেমন আসে। জাস্ট চিন্তা করেন সকালবেলা উঠে দেখবো যে এখানে মেঘ টেক জমে আছে, আর ফিলিংস রে। আচ্ছা সকাল হোক, সকালে দেখাবো। তো এখানে এখন ব্যাগ ট্যাগ মানে আমাদের যা করা লাগে এখানে গুছানো, এটা গুছায় তারপরে হচ্ছে একটু রেস্ট নিব, এখন ঘুমাবো না, এখন ঘুমাতে দিব না, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো রাতেবেলা, রাতেবেলা খাওয়া দাওয়া করে একবারে ঘুমাবো আর কি। তো আজকের পর্ব এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।